শিক্ষা দুর্নীতির টাকা কোথায়? ব্যবসায় লগ্নি করতে জামাইকে টাকা দেন পার্থ। ইডি দপ্তরে ম্যারাথন জেরা কল্যাণময় ভট্টাচার্যকে, তাকে ম্যারাথন জেরা করা হয়েছে ইডি দপ্তরে। একাধিক প্রশ্নের সম্মুখীন তিনি হয়েছেন, তার মধ্যে যেই প্রশ্ন এসেছে যে শিক্ষা দুর্নীতির টাকা কোথায় গেছে, ব্যবসায় লগ্নি করতে জামাইকে কি টাকা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, এরকমই একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ম্যারাথন জেরায় কল্যাণময় ভট্টাচার্যকে। সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে জানাবেন বিস্তারিতভাবে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় কল্যাণময় ভট্টাচার্যকে, এবং মূলত সিমলাতে যে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটা মনে করা হচ্ছে যে একেবারে প্রসিডস অফ ক্রাইমের টাকায় করা হয়েছে। যে ইতিমধ্যে অ্যাটাচমেন্ট করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, সেই ডকুমেন্ট সামনে রেখেই আজকের বেশ কিছু জিজ্ঞাসা ছিল তদন্তকারীদের, সেখানে তলব করা হয়েছিল কল্যাণময় ভট্টাচার্যকে। তার তিনি আজ দুপুর 3টে পৌঁছান সিজিও কমপ্লেক্সে, তারপর থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এবং প্রায় 9টা অবধি তাকে এই জিজ্ঞাসাবাদ চলে, এমনটাই কিন্তু আমরা এই ইডি সূত্র জানতে পারছি। আরো বেশ কিছু তথ্য এখনো পর্যন্ত তার কাছ থেকে পাওয়া যায়নি, যেগুলি কিন্তু ফের তাকে জিজ্ঞাসাবাদ করে পেতে চান তদন্তকারী আধিকারিক, এবং সেই কারণে তাকে ফের জিজ্ঞাসাবাদ করে যে তলব করা হবে এমনটা কিন্তু ইডি সূত্রে জানানো হচ্ছে।